ভেন্ডি বলো আর ঢ্যাঁড়স বলো এর পোস্ত খেতে ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে তো আমি যেভাবে ভেন্ডি পোস্ত বানাই সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই দেখো এখানে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি কারণ সরষের তেলে সর্ষে বাটা বা পোস্ত রান্না কিন্তু ভীষণ ভালো হয় তার মধ্যে দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন আর এবার আলু বড় বড় করে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম সেটাকে আগে কিন্তু আমি ফ্রাই করে নেব ফিফটি পার্সেন্ট মতো ফ্রাই করে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি ভিন্ডি ভিন্ডিগুলো আগেই আমি ধুয়ে নিয়ে ওয়াশ করে রেখে দিয়েছিলাম তারপরে কেটে নিয়েছি ভিন্ডিগুলো দেখো খুব ছোট কিন্তু করিয়ে এবার ভিন্ডিটা প্রায় ফিফটি পার্সেন্ট মতো কুক হয়ে গেলে এবার এরপর থেকে দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ কুচি লম্বা লম্বা করে কেটেছি এবার সব কিছু খুব ভালোভাবে ফ্রাই করে নিলাম আমার এগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা অ্যাড করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আবারও খুব ভালো করে লো ফ্লেমে একটু সময় ধরে আমি রান্না করে নিলাম দেখো পোস্ত থেকে সুন্দর তেল বেরিয়ে এসেছে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম চিনি আর ভিন্ডি পোস্ত বা যে কোনো পোস্তই হোক তার মধ্যে চিনি কিন্তু অবশ্যই তাহলে টেস্ট কিন্তু অসাধারণ হয় তো চিনি দিয়ে এক মিনিট মতো রান্না করে নিলাম আর তৈরি হয়ে গেল আমার এখানে ভেন্ডি আলুর পোস্ত এটা জাস্ট অসাধারণ হয় তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও পেজ পেজটি ভালো করে সাথে থেকো